সাফিউল্লাহ বিন আব্দুল হাই, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ ওয়াবারাকাতুহ। জি আমি সৌদি আরব রিয়াদ থেকে, বাংলাদেশে একজন বাংলাদেশি। তো আমার বলেন। প্রশ্ন হচ্ছে যে পিতামাতা জীবিত অবস্থায় তাদের সম্পদ কি, পিতামাতা যদি খুশি হয়ে তাদের সন্তানকে ভাগ করে দেয়, এটা কি ঠিক হবে কিনা, জায়েজ হবে কিনা? পিতা মাতাকে বলবো যে ভাগ করে দিবেন না, না হলে বিপদ আসবে। জি, পিতা মাতা কে পরামর্শ দেব, নসিহত করব যে তারা যেন ভাগ করে না দেয় সব ধন সম্পদ। যদি প্রয়োজন হয় অল্প কিছু দেবে ছেলে মেয়েদেরকে, আর জীবদ্দশায় দিলে সবাইকে দিতে হবে। শুধু একজন দুজনকে শুধু ছেলে রাখে দিলে হবে না। ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আংশিক দেবে, পুরোটা দেবে না। আর সবাইকে দিবে, কাউকে দিবে কাউকে দিবে না, এমনটা করবে না। আর সবকিছু দিতে নিষেধ করব, কারণ সবকিছু দিলে বাপ মায়ের শ্রদ্ধা এহতেরাম গুরুত্ব কমে যাবে আজকাল দুর্বল ইমানের মুসলিমদের কাছে। আর প্রায় মুসলিমরা ইমানে বড়ই দুর্বল। যদি দেখে যে বাপ মার অনেক ধন সম্পদ, অনেক কিছু তার কাছ থেকে পার্থিব স্বার্থ আছে, খুব ভালো খাতির বাপ মায়ের, আর যদি দেখা যায় না যে এই খেজুর চুষতে চুষতে এর স্বাদ সব শেষ হয়ে গেছে, শুধু বিচিটা বাকি আছে, তাহলে ছুঁড়ে ফেলে দিব বাপ মাকে। জি, ইল্লা মাশাআল্লাহ। সুতরাং বাপ মায়ের জন্য উচিত নয় যে সবকিছু ভাগ করে দিয়ে দেবে জীবদ্দশায়। আল্লাহ এভাবে দিতে বলেন, তাহলে মিরাসই থাকে না। মিরাস মানে মানুষ এন্তেকালের পরে যে ধন সম্পদ, পরিত্যক্ত ধন, এটা হচ্ছে মিরাস বা তারেকা। তো শরীয়তের বিধান হচ্ছে ইউসিকুমুল্লাহ ফি আউলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইনি, মিরাস আয়াতুল মিরাস। আর জীবদ্দশায় দিয়ে দিলে সেটা মিরাস নয়, সেটা হেবা দান ইত্যাদি। সুতরাং শুধু হেবা দান সবই করে দিবে, আর মিরাস রাখবে না, এটা শরীয়ত বিরোধী কাজ। জি,